তো আমরা চলে আসি এবার টাইপ থ্রি তে। টাইপ থ্রি, টাইপ থ্রি অঙ্কটা আমরা দেখে নেই। অঙ্কটা হচ্ছে এরকম, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a মিটার করে বাড়ানো হলে এর ক্ষেত্রফল p বর্গমিটার বৃদ্ধি পায়। এটা হচ্ছে বর্ধিত ক্ষেত্রফলটি। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের সেই শর্ত, এবং আমাদের নির্ণয় করতে কি হবে, এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য, ওই ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে হবে। এটা হচ্ছে হোয়াট, কিভাবে আমরা এটা কাজটা করতে পারি। তো আমরা এই অঙ্কটা কিভাবে সলভ করতে পারি সেটা একটু দেখে নিই। এটা সলিউশনে আসি, আমরা বলছিলাম একটা ত্রিভুজ থাকবে, সেই ত্রিভুজটির নাম হচ্ছে ত্রিভুজ এবিসি ত্রিভুজ, এবং সেই ত্রিভুজটা আমাদের শর্ত মধ্যে বলে দিছে কি, এটা একটা কেমন ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। তাহলে এটা একটা আমরা সমবাহু ত্রিভুজ নিলাম যার সমস্ত বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে এই বাহুর দৈর্ঘ্য যদি আমাদের x হয়, তাহলে এটাও x, এটা হচ্ছে গোত্র x, তাহলে এটা হচ্ছে সেই আমাদের সমবাহু ত্রিভুজটি। এবার আমাদের শর্তে কি দেওয়া আছে, শর্তে দেওয়া আছে প্রত্যেক বাহুর দৈর্ঘ্যটাকে কতটুকু করে বাড়াইছি আমরা, a মিটার করে বাড়াইছি। তাহলে যদি আমরা a মিটার করে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বাড়াই, তো ধরে নিলাম আগে ছিল এই বাহুটা x, এখন এটাকে a মিটার বাড়ানোর পরে এই বাহুটার দৈর্ঘ্য হলো কতটুকু, x প্লাস a। অনুরূপভাবে এখানকার প্রতিটি বাহুর দৈর্ঘ্য কতটুকু আমাদের এখন x প্লাস a, যেহেতু সমান পরিমাণ গঠিত করছি। তাহলে আমরা এখানে একটা নতুন ত্রিভুজ পেয়ে গেলাম, সেই ত্রিভুজটার নাম আমরা দিলাম DEF। এখানে কি ঘটনা ঘটছে, কিছুই ঘটেনি। আগে ছিল ত্রিভুজ ABC, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ছিল x, এখানে আমরা করছি কি, প্রতিটি বাহুর দৈর্ঘ্য a মিটার করে বাড়াইছি, অর্থাৎ এবার প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে কত, x প্লাস a। যদি a মিটার দৈর্ঘ্য করে বাড়ানো হয়, তাহলে এই যে ক্ষেত্রটা, এই ক্ষেত্রটা কিন্তু নতুন ভাবে বর্ধিত হলো। এই ক্ষেত্রটা বাড়ানোর পিছনে কিন্তু এই a এর ভূমিকা আছে, কারণ আমরা বলছিলাম যে এটা সেই ত্রিভুজ ABC, যখন আমরা a মিটার করে বাড়াইছি তখন ক্ষেত্রটা এটা হয়েছে। এই ক্ষেত্রে নতুন ক্ষেত্রটা তৈরি হলো কার কারণে, বাহুটাকে একটু বাড়ানোর কারণে, অর্থাৎ এই a এর কারণে এই বর্ধিত এই ক্ষেত্রফলটুকু আমাদের উৎপন্ন হয়েছে। তাহলে আমরা যদি এই অঙ্কটা ক্যালকুলেশন করে ফেলতে পারি, তাহলে এই সম্পর্কিত যতগুলো অঙ্ক আছে, যে কোনো সংখ্যা তারা চেঞ্জ করে দিতে পারে, তোমরা সমস্ত অঙ্ক সলভ করে নিতে পারো। তাহলে আমরা একটু দেখি কিভাবে আমরা কাজটা করব। প্রথমে আমাদের ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল, এই ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল কতটুকু হবে আমাদের, এটা যেহেতু সমবাহু ত্রিভুজ তাহলে ক্ষেত্রফল কত, রুট থ্রি বাই ফোর এক্স স্কোয়ার, এত বর্গ মিটার। এটা হচ্ছে আমাদের এই ভিতরে ত্রিভুজটুকুর ক্ষেত্রফল। এবার আমরা কি করছি, বাহুর দৈর্ঘ্য a পরিমাণ বাড়াইছি। তাহলে আমরা ত্রিভুজ DEF এইটা এর ক্ষেত্রফলটা আমরা কি লিখতে পারি, আমরা বলছি এক্ষেত্রে ত্রিভুজটিও সমবাহু, কিন্তু এবার বাহু প্রতিটির দৈর্ঘ্য হচ্ছে x প্লাস a। তাহলে আমাদের এক্ষেত্রে সূত্র হবে রুট থ্রি বাই ফোর, তাহলে বাহু আমাদের এবার কত, x প্লাস এ, তারপরে স্কোয়ার। তাহলে তোমরা এই দুই ক্ষেত্রের ক্ষেত্রফল থেকে বলো তো কোন ক্ষেত্রফলটা বড়। অবশ্যই এই ক্ষেত্রের ক্ষেত্রফলটা বড়, কারণ এখানে চিত্রের মধ্যে দেখা যাচ্ছে ত্রিভুজ DEF এর ক্ষেত্রফল বড়। এখানে এই ক্ষেত্রফলটা বলতে টোটাল এই ত্রিভুজ DEF এর ক্ষেত্রফল, আর এটুকু বলতে এই ভিতরের অংশটুকুর ক্ষেত্রফল, এই অংশটার ক্ষেত্রফল, আর ত্রিভুজ DEF এর ক্ষেত্রফল বলতে এখান থেকে শুরু করে এই পুরো অংশটার ক্ষেত্রফল। তাহলে এখানে আরেকটি শর্ত দেওয়া আছে, যে এই a মিটার দৈর্ঘ্য বাড়ানো হলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কতটুকু বাড়ে, p বর্গমিটার বৃদ্ধি হয়। অর্থাৎ আমরা বলতে পারি এই যে ফাঁকা অংশটুকু, অর্থাৎ এই যে ক্ষেত্রফলটুকু বাড়লো, এই ক্ষেত্রফলটুকুর মান হচ্ছে আমাদের কতটুকু, p। তাহলে আমরা কি বলতে পারি না, যে এই বড় ত্রিভুজটার ক্ষেত্রফল থেকে এই ছোট ত্রিভুজের ক্ষেত্রফলটুকু যদি আমরা বাদ দিয়ে দেই, বিয়োগ দিয়ে দেই, তাহলে যে অংশটা থাকে সেটাই হচ্ছে আমাদের এটা, এবং সেই ক্ষেত্রফলটা হচ্ছে p। তাহলে আমরা শর্ত মতে কি লিখতে পারি, তাহলে শর্ত মতে আমরা লিখতে পারি ত্রিভুজ DEF এইটার ক্ষেত্রফল মাইনাস ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল, এটা ইকুয়ালস টু সেই p। এই দুইটার ক্ষেত্রফল বাদ দিলে যেটা হবে সেটাই কতটুকু বর্ধিত হলো সেটা, তাহলে এই দুটো বিয়োগ করলে যে মান হবে সেটাই কার মান, p এর মান। তাহলে এটা আমরা যদি বলি যে এই অংশটার মান, তাহলে এটা হচ্ছে আমাদের নির্ণয় করাই আছে কতটুকু, রুট থ্রি বাই ফোর এক্স প্লাস এ, তারপরে স্কোয়ার, মাইনাস ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল আমাদের কতটুকু বের করা আছে, রুট থ্রি বাই ফোর এক্স স্কোয়ার ইকুয়ালস টু p। তো এর পরেরটা ক্যালকুলেশন করে কি লেখা যায় দেখি আমরা, এখান থেকে রুট থ্রি বাই ফোর, রুট থ্রি বাই ফোর আমরা কমন নিয়ে নিই, তাহলে কত থাকে এখানে, x প্লাস এ তারপরে স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, মাই এক্স স্কোয়ার, এটা ইকুয়ালস টু p। তাহলে রুট থ্রি বাই ফোর এখানে এটা ভাঙা গেলে এক্স স্কোয়ার প্লাস টু এ এক্স প্লাস এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু p, এটা এটা ক্যান্সেল,
তাহলে এটাকে আমরা উপাশে যদি নিয়ে যাই তাহলে হয় 2ax প্লাস a স্কয়ার p ইনটু এটা উল্টাই যাবে 4 উপরে যাবে √3 নিচে আসবে তাহলে এখান থেকে আমরা 2ax ইকুয়ালস টু 4p ডিভাইডেড বাই √3 এটাকে এখানে নিয়ে আসলে হয় মাইনাস a স্কয়ার এর পরে লাগ ক্যালকুলেশন করলে হয় 2ax এটা হয় √3 4p মাইনাস √3 a স্কয়ার তাহলে শুধুমাত্র x ইকুয়ালস টু কত হবে 4p মাইনাস √3 a স্কয়ার ডিভাইডেড বাই 2a√3 তো এটাই আমাদের সেই কাঙ্ক্ষিত সমাধান তাহলে এই জাতীয় সমস্যাগুলো যতগুলো আছে সবগুলো তোমরা এই সূত্র দিয়ে সলভ করে ফেলতে পারো তাহলে অবশ্যই তোমরা এটা বুঝতে পারছো এবার আমরা একটা ছোট সমস্যা সমাধান করে ফেলি সমস্যাটির মধ্যে আমরা শুধুমাত্র a এবং p এর মান চেঞ্জ করে দেখব যে কতগুলো অঙ্ক এইভাবে তৈরি করা যায় তাহলে a এর মান আমরা এখানে চেঞ্জ করে যদি দেই যে একটি সমবাহুত্রিভুজের প্রত্যেক ধর দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হলে এর ক্ষেত্রফল এখানে p এর পরিবর্তে 6√3 লাগাই দিলাম এত বর্গমিটার বৃদ্ধি পায় বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো তো এই অঙ্কটাকে তুমি ঠিক একই সিস্টেমে একই ওয়েতে তুমি হবে সমাধান করে ফেলতে পারো তো আমরা যেহেতু সিস্টেমটা শিখে ফেলছি কিভাবে তাকে এক লাইনে সমাধান করা যায় এবার আমরা সেটা শিখব তাহলে এখান থেকে আমরা বলছিলাম যে এটার সলিউশন আমরা জানি এটা x ইকুয়ালস টু 4p মাইনাস √3 a স্কয়ার ডিভাইডেড বাই 2a√3 তো এখানে আমরা একটু নোটেশন দিয়ে দেই এখানে a বলতে আমাদের কতটুকু 2 আর p বলতে সেই বর্ধিত ক্ষেত্রফল যে p ইকুয়ালস টু লেখা যায় 6√3 তো আমরা এখন মানগুলো এখানে বসাই দিয়ে দেখি আমাদের মানটা আসে কিনা তো 4 ইনটু p p এর মান হচ্ছে 6√3 মাইনাস √3 a এর উপরে স্কয়ার অর্থাৎ 2 এর উপরে স্কয়ার দিতে হবে 2 ইনটু a এর মান হচ্ছে 2 ইনটু কত √3 তাহলে এখানে আমরা বলতে পারি 4 ইনটু 6 তাহলে 24√3 মাইনাস এখানে কত 4 4√3 ডিভাইডেড বাই 2 দুগুণে 4√3 তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 24 থেকে 4 বাদ দিলে হয় 20√3 এখানে হয় 4√3 তাহলে 4 দিয়ে কাটাকাটি করি 5 এটা এটা গেল তাহলে থাকে কতটুকু 5 এত মিটার তাহলে আমরা বলতে পারি সমবাহুত্রিভুজটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য ছিল 5 মিটার তাহলে আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই এর পরের এপিসোডগুলোতে আমরা এরকম আরো অনেক সুন্দর সুন্দর গণিত নিয়ে আলোচনা করব তোমরা প্রতিটি পর্ব শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা কোনোটা মিস করবে না এই আশা ব্যক্ত করে আজকে আমি এখানেই সমাপ্ত করলাম